আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আজকে আমরা আছি জুরানপুর বঙ্গবন্ধু স্টেডিয়াম। বাংলাদেশের ঐতিহ্যবাহী ফুটবল খেলা আজ হতে চলেছে দাউদকান্দির জুরানপুর মাঠে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সেই স্টেডিয়াম থেকে আজ আপনাদের মাঝে আমি তুলে ধরব বাংলাদেশে ফুটবল প্রেমী মানুষদের ঢল নেমেছে এই জুরানপুর মাঠে। ফুটবলকে মানুষ কত ভালোবাসে, আর সেই ভালোবাসাকে আজকে তুলে ধরতে যেই দুজনের সহযোগিতা, তিনি হচ্ছেন আমাদের মেজর সুমন ভাই এবং হচ্ছে ব্যারিস্টার সুমন। দুজন মিলে আজকের এই আয়োজন সত্যি অসাধারণ। আর আমাদের দাউদকান্দিবাসী কঠোর পরিশ্রমে যে ফুটবল খেলাটা সম্পূর্ণ করেছে সেটাই আপনাদের মাঝে আজকে তুলে ধরার জন্য আমি আলামিন উপস্থিত হয়েছি। আশা করি আপনারা সবাই সাথে থাকবেন এবং ভিডিওটা দেখবেন। কেমন ছিল আজকের এই খেলা এবং জনগণ কেমন ছিল, মানুষ কতটা সাপোর্ট করেছে, মানুষ কতটা ভালোবাসে ফুটবলকে, মানুষ কতটা ভালোবাসে দুই সুমন স্যারকে, সেই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি আপনারা থাকবেন, দেখবেন, ভিডিওটা ভালো লাগবে। চারপাশে শুধু দর্শক আর দর্শক, দেখেন আপনারা দূর দূরান্ত থেকে অনেক দর্শক চলে এসেছে শুধু এই ফুটবলকে ভালোবেসে। আপনারা দূরে হয়তো দেখতে পাচ্ছেন গাছের মধ্যেও, কিন্তু অনেক বড় বড় গাছের মধ্যেও কিন্তু মানুষ ঝুলছে এই ফুটবল খেলাকে ভালোবেসে। মানুষ কিন্তু আজ গাছে উঠে গেছে, তো ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা আজকেই প্রকাশ হচ্ছে। এবং দূর দূরান্তে গ্রাম অঞ্চলে যখনই ফুটবল খেলা হয় তখনই কিন্তু মানুষ এই ফুটবলকে ভালোবেসে খেলা দেখার জন্য দলে দলে অংশগ্রহণ করে। আর আজকে তারই একটা প্রমাণ এই জুরানপুর বঙ্গবন্ধু স্টেডিয়ামে। আমি আমাদের মেজর সুমন স্যারকে ধন্যবাদ জানাই এবং ব্যারিস্টার সুমন যিনি এসেছেন অনেক দূর থেকে তার টিম নিয়ে, আমি ওনাকেও ধন্যবাদ জানাই যে আজকে এই দাউদকান্দিবাসীর মধ্যে যে একটা আনন্দ সৃষ্টি করেছে সেই জন্য দোনোজনের প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা রয়েছে। আশা করি আপনারা দেখবেন। এবং আমি এই ভিডিওটাকে দুই ভাগে ভাগ করেছি এবং খেলার যে রেজাল্ট সেটাও আমি আগেই আপনাদেরকে বলে দিচ্ছি। আজকে কিন্তু 0-0 খেলা শেষ হয়েছে, কারণ এখানে কারো কোনো গোল হয়নি, অনেক আক্রমণ হয়েছে, খেলা হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই, দুপক্ষেই ছিল অনেক শক্তিশালী, আমাদের দাউদকান্দি টিম এবং সুনামগঞ্জ কিংবা মেজর সুমনের টিম সুমন একাডেমি। সেই খেলোয়াড়রাও কিন্তু প্রচুর পরিশ্রম করেছে, অনেক আক্রমণ করেছে এবং আমাদের দাউদকান্দির পক্ষ থেকেও কিন্তু আমরা দেখেছি অনেক আক্রমণ হয়েছে কিন্তু গোল হয়নি, হাড্ডাহাড্ডি লড়াই বলতে পারেন, দুনোদল সমতার মধ্যেই কিন্তু আজকে খেলা শেষ হয়েছে। তবে খেলাটা উপভোগ করার মতো, ফুটবল অনেকেই ভালোবাসে, আমার জানার মধ্যে বাংলাদেশের প্রায় সংখ্যক লোক ফুটবল ভালোবাসে, সেই জন্য আমাদের আশা মাঠের কানে কানে ভর্তি দর্শক কোথাও কিন্তু নেই, বিন্দু পরিমাণ খালি, বসার জায়গা নেই, মানুষ আর মানুষ, কয়েক হাজার মানুষ হবে এখানে, মানুষ ফুটবলকে ভালোবাসে তারই একটা প্রমাণ আজকে আমরা দেখলাম। আশা করি আপনারা ভিডিওটা দেখবেন, যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা শেয়ার করবেন। এবং আমি এই ভিডিওটাকে দুই ভাগে ভাগ করেছি, ফুটবল খেলা এবং শেষ মুহূর্তটাও আমি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি সবাই দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ।
সাংবাদিক লাল মানে